তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2023-এর প্রশ্ন, সপ্তম শ্রেণী। দেখো একটি সংস্থার প্রশ্নপত্র, সঠিক উত্তর নির্বাচন করে খাতায় লেখো। 1x6 বলা রয়েছে। প্রশ্নপত্র অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটি সংস্থার প্রশ্নপত্র যেখানে বানানো হয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর খাতায় লেখো। 2x7 পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। আবার প্রশ্ন রয়েছে, দেখে নাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর খাতায় লেখো। 5x2 বলা রয়েছে। নিচে চলে যাচ্ছি, চারের দাগের প্রশ্ন রয়েছে। আবার পরের পেজটা দেখে নাও, কি প্রশ্ন রয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নপত্র। যে কোনো একটি প্রশ্নের উত্তর খাতায় লেখো। 3 মার্কস রয়েছে, গুণ করো বলা রয়েছে। এবং পরেরটা 3 মার্কস। এবং নেক্সট হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ, সমাধান করো, সমীকরণ গঠন করে সমাধান করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেখে নাও। এবং 3টি প্রশ্নের উত্তর রয়েছে এখানে। এবং 12 দাগের প্রশ্ন রয়েছে, দেখো।